20000 টাকা বাইক পাবো স্টার্টিং 20000 থেকে এখানে আমরা বাইক পেয়ে যাব তো সেকেন্ড হ্যান্ড গাড়ির ফাইনান্স এখানে হয় হ্যাঁ এটা অ্যাভেলেবল ফাইনান্স ওকে হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কামিং টু নিউ আনাদার সেকেন্ড হ্যান্ড বাইক ব্লগস ভিডিও সো বন্ধুরা এখন আমি রয়েছি আরিফ উইলসে তো বন্ধুরা এখানে তোমরা বিভিন্ন রকম মডেল এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবে এবং ডিসকাউন্টের সাথে তো চলো বন্ধুরা এখন আমরা বেশি আর সময় না নষ্ট করে ভিডিও আমরা স্টার্ট করে দেবো তো বন্ধুরা তোমরা যদি ফার্স্ট টাইম এই চ্যানেলের মধ্যে ভিজিট করে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অন করে দেবে পরবর্তী নেক্সট আপডেট ভিডিও দেখার জন্য তো চলো বন্ধুরা এখন আমরা ম্যানেজার সাহেবের সাথে গিয়ে কথা বলে নেবো তো লেটস গেট স্টার্টেড তো বন্ধুরা তোমরা দেখছো এখানে এই শোরুমের ম্যানেজার সাহেব দাঁড়িয়ে আছে দাদা কেমন আছেন বলুন হ্যাঁ ভালো আছি ভালো আছে তো আজকের এখানে সব থেকে কম কত টাকার বাইক আমরা পেয়ে যাবো আমাদের ঠিকানা হচ্ছে আরিফ হুইল সোভানগর এখানে আসতে গেলে আপনাকে শিয়ালা থেকে আপনাদের লক্ষ্মীকান্তপুর নামখানা যে কোনো ট্রেন ধরবেন মথুরাপুর নামবেন মথুরাপুর থেকে অটো টেকার বাস ধরবেন বলবেন আরিফ হুইলস বা বাইক শোরুম যাবো ওকে সোভানগর বাইক শোরুমে আমার নামিয়ে দেবেন একেবারে আমাদের বাইক শোরুমে আপনার বাইক শোরুম সামনে নামিয়ে দেবে ওকে পথ নির্দেশ বললাম কোনো অসুবিধা হলে আমাদের ফোন নাম্বার আছে ফোন করবেন আমরা লাইনে থাকবো যে কোনো সমস্যা আমরা আপনারা ফোন করবেন সমাধান হয়ে যাবে আশা করি আর ফাইন্যান্সটা কি এখানে অ্যাভেলেবেল সেকেন্ড হ্যান্ড গাড়ির ক্ষেত্রে সেকেন্ড হ্যান্ড গাড়ির ফাইন্যান্স এখানে হয় হ্যাঁ এটা অ্যাভেলেবেল ফাইন্যান্স ওকে তো চলুন এখন আমরা গাড়িগুলোকে দেখে নেবো এবং লাস্টে আরও যে অফারগুলো যেগুলো আমরা জানিয়ে দেবো ওকে তো আমরা এক সাইড থেকে আমরা প্রথমে গাড়িগুলো দেখে নেবো প্রথমে আমরা স্টার্টিং করবো আর ওয়ান ফাইভ শুরু করুন ওকে তো তোমাদের আমি প্রথম দেখাবো এখানে একটা গ্লেসি ব্লু কালারের আর ওয়ান ফাইভ আছে তোমরা দেখে নাও টায়ার কন্ডিশন এবং তোমরা সামনের ডিস্ক কন্ডিশনটাকে দেখে নাও আর কালার পেন্ট কোয়ালিটি যেটা রয়েছে এখানে তোমরা জাস্ট দেখে নাও পেন্ট কন্ডিশন মানে জাস্ট দারুণ কন্ডিশনের মধ্যে তোমরা গাড়িটাকে পেয়ে যাচ্ছ পেন্ট কন্ডিশন দেখানোর চেষ্টা করবো ব্যাক সাইডে তো দাদা এই যে মডেলটা দেখছি কোন সালের এটা 2019 সালের গাড়ি আছে ওকে 19 সালের তো কি কন্ডিশন অবস্থিত কন্ডিশন বলতে খুবই ভালো কন্ডিশনের গাড়ি আছে কোনো সমস্যা নেই ওকে হ্যাঁ 2019 গাড়ি ওকে মাত্র দাম রেখেছে আমার 1,10,000 টাকা 1,10,000 হ্যাঁ ওকে ফাইনালি দাম ওকে তোমরা দেখে নাও 1,10,000 তোমরা এই গাড়িটাকে ফাইনালি পেয়ে যাচ্ছ চলে যাবো আমরা নেক্সট মডেল রয়েছে একটা দেখতে পাচ্ছি হিরোর একটা মডেল হিরোর মডেল দেখে নাও আইসমার্ট হিরোর আইসমার্ট হ্যালো তো দেখানোর একবার চেষ্টা করবো রেড কালারের মডেলটা রয়েছে জাস্ট পেন্ট কন্ডিশন এবং ব্যাক সাইডের টায়ার কন্ডিশনটাকে তোমরা দেখে নাও ক্লোজড তোমাদের দেখানোর চেষ্টা করবো দেখো এই গাড়িটা কোন সালের গাড়ি এই গাড়িটা আছে 2016 গাড়ি 2016 গাড়ি দাম রেখেছি আমরা মাত্র 40,000 টাকা দাম রেখেছি 40,000 টাকা কোনো কাস্টমার যদি নিতে চায় 40,000 টাকা লাগবে ওকে তোমরা 40-এ এই গাড়িটা তোমরা ফাইনালি পেয়ে যাবে 19-এর গাড়ি হ্যাঁ 2019 সালের গাড়ি খুব ভালো কন্ডিশনের গাড়ি তো তারপর আমরা একটা এখানে দেখতে পাচ্ছি রয়েছে হন্ডার মডেল সাইন গাড়ি হন্ডা সাইন তো ভালো করে তোমাদের আমি কন্ডিশনটাকে দেখানোর চেষ্টা করব হ্যাঁ দেখো খুব ভালো কন্ডিশনের গাড়ি আছে খুব সুন্দর হবে গাড়ির কন্ডিশন ফন্ডিশন সবই ভালো হবে টায়ার কন্ডিশনটাকে দেখে নাও এবং পেন্ট কোয়ালিটি দেখো মিটার কনসোলটাকে দেখাবো দাদা এই গাড়িটি অ্যাপ্রক্স কত কিলোমিটার রান করেছে রানটা ঠিক বলতে পারছি না ও এটা 2019 সালের গাড়ি আছে 19 সালের গাড়ি 2019 সালের গাড়ি এর দাম রেখেছি মাত্র 62,000 62 হ্যাঁ ভালো কন্ডিশনের গাড়ি আছে কোনো সমস্যা নেই খুবই ভালো গাড়ি তো তোমাদের একবার ক্লোজলি ভালো করে দেখানোর চেষ্টা করবো 62-তে এই মডেলটা তোমরা ফাইনালি পেয়ে যাচ্ছ দেখে নাও চলে যাবো নেক্সট মডেল রয়েছে পালসার কি মডেল দাদা 180 পালসার 180 রয়েছে রেড কালারের তোমরা দেখে নাও ডিস্ক কন্ডিশন এবং এখানে রয়েছে টায়ার কন্ডিশনটাকে তোমরা দেখে নাও আর দেখানোর চেষ্টা করবো ইঞ্জিন কন্ডিশনটাকে এবং এখানে যে পেন্ট কোয়ালিটি তোমরা দেখেই বুঝতে পারছো নতুন করে কিছু বলার নেই মিটার কনসোলটাকে দেখে নাও ওকে ব্যাক সাইডের টায়ার কন্ডিশনটাকে তোমরা দেখে নাও দাদা এই যে মডেলটা আমরা দেখলাম কোন সালের মডেল আর কি কন্ডিশনে আছে 2011 সালের গাড়ি ওকে দাম রেখেছি মাত্র 20,000 টাকা দাম বলছিলাম না আজকে 20 থেকে শুরু ওকে এই গাড়ির দাম রেখেছি 20,000 টাকা দাম মাত্র 20,000 টাকায় 180 দিয়ে দেবে 180 দিয়ে দেবো দাম আছে মাত্র 20,000 টাকা ওকে তোমরা দেখে নাও 20,000 টাকায় তোমরা 180 পেয়ে যাচ্ছ
চলে যাব একটা রয়েছে হোয়াইট কালারের অ্যাপাচি আরটিআর BS4 এর মডেল BS6 মডেল আছে BS6 এর হ্যাঁ এটা BS6 এর মডেল আছে 180 এটা 180 হ্যাঁ 180 অ্যাপাচি এবং তোমরা এটার মধ্যে ABS পেয়ে যাচ্ছ ABS পেয়ে যাচ্ছ 180 মডেলটা রয়েছে তোমাদের ভালো করে দেখানোর চেষ্টা করব ব্যাক সাইডে টায়ার কন্ডিশন এবং পেন্ট কন্ডিশনটাকে তোমরা দেখে নাও এবং এই গাড়িটার মধ্যে তোমরা অয়েল কুলার পেয়ে যাচ্ছ ওকে সো ক্লোজলি তোমাদের ভালো করে দেখানোর চেষ্টা করব জাস্ট ইঞ্জিন কন্ডিশন এবং ব্যাক সাইডে টায়ার কন্ডিশন এবং টেল লাইট কন্ডিশনটাকে তোমরা দেখে নাও 180 দাদা এই যে মডেলটা দেখছি BS6 এর মডেল কোন সালের এটা 2020 সালের গাড়ি আছে 20 সালের গাড়ি 2020 গাড়ি দাম রেখেছি 75,000 75 ওকে তোমরা 180 2020 এর 75 এ তোমরা ফাইনালি পেয়ে যাচ্ছ 75 দেখে নেব নেক্সট মডেল রয়েছে হিরো ইগনিটার মডেলটাকে তোমাদের ভালো করে দেখানোর চেষ্টা করব আউটলুকটাকে তোমরা দেখে নাও ব্ল্যাক কালারের মধ্যে রয়েছে রেড কালারের স্টিকার গ্রাফিক্স রয়েছে অ্যাশ কালার ভালো করে তোমরা দেখে নাও খুবই একটা দারুণ গাড়ি তো দেখানোর চেষ্টা করব ব্যাক সাইডের টায়ার কন্ডিশনটাকে ওকে তোমরা দেখে নাও হ্যালো এবং ব্যাক সাইডে টেল লাইট মিটার কনসোলটাকে তোমরা দেখে নাও হ্যাঁ ডিজিটাল এবং অ্যানালগ জাস্ট হ্যাঁ হ্যাঁ দূরের থেকে তোমাদের একবার দেখাবো আজকে পারাবো আজকে আজকে দিয়ে দেবো আজকে দিয়ে দেবো বলেছে জাস্ট মডেলটাকে তোমরা দেখো হ্যাঁ হ্যাঁ বলে আজকে দিয়ে দিচ্ছি তো দাদা এই যে ইগনিটার যে মডেলটা দেখলাম এই মডেলটা কোন সালের আর কি দাম রাখবে এটা 2013 সালের গাড়ি আছে ওকে এই গাড়িটা আমরা দাম রেখেছি মাত্র 26,000 টাকা 26,000 ফাইনাল দিয়ে দেবেন ওকে সরাসরি চলে যাবো আমরা নেক্সট মডেল দেখে নেবো রয়েছে গ্ল্যামার তো এই যে গ্ল্যামারটা দেখছি কি কন্ডিশন অবস্থিত রয়েছে গ্ল্যামার খুবই ভালো কন্ডিশন এটা হচ্ছে BS4 এর গাড়ি BS4 এর মডেল খুব ভালো মডেল গাড়ি এবং একেবারে নিখুঁত গাড়ি কোনো খুন নেই খুব পরিষ্কার পরিচ্ছন্ন গাড়ি খুবই সুন্দর গাড়িটা হচ্ছে 2018 সালের গাড়ি আছে না 2018 মডেল 2018 মডেল ওকে দাম রেখেছি মাত্র 47,000 টাকা দাম ওকে 47 ফাইনালি 47 ওকে ফাইনালি তোমরা 47 এই মডেলটা পেয়ে যাচ্ছ গ্ল্যামার খুবই একটা দারুণ মাইলেজ গাড়ি ভালো তো তারপরে দেখে নেবো রয়েছে একটা অ্যাভেঞ্জার এটা কি 160 অ্যাভেঞ্জার ও না 150 2017 সালের গাড়ি এটা আছে ওকে 2017 এর দাম নাকি 40,000 টাকা দাম মাত্র অ্যাভেঞ্জার 40,000 টাকা পাচ্ছ আমাদের এখানে 40,000 টাকায় অ্যাভেঞ্জার এই মডেলটা অ্যাভেলেবল পেয়ে যাচ্ছ ক্লোজলি তোমাদের দেখানোর একবার চেষ্টা করব জাস্ট কন্ডিশনটাকে তোমরা দেখে নাও টায়ার ফায়ার সব কিছু দেখে দাও খুব সুন্দর গাড়ি আছে আউটলুকটাকে তোমরা দেখে নাও গ্লেসি ব্লু কালারের মডেল তো 40 এ ফাইনাল তো তারপরে আমরা দেখে নেবো নেক্সট মডেল রয়েছে আর একটা গ্ল্যামার আছে BS4 এর গ্ল্যামার BS4 এর ব্ল্যাক কালারের গ্ল্যামার তোমাদের ভালো করে দেখানোর চেষ্টা করব হিরো হোন্ডা গাড়ির গ্ল্যামার হিরো হোন্ডার গ্ল্যামার হিরো হোন্ডার গ্ল্যামার মানে খুবই একটা ভালো মডেলের ভালো মডেল তো তোমাদের একবার দেখানোর চেষ্টা করব টায়ার কন্ডিশনটাকে টায়ার কন্ডিশনটাকে দেখে নাও আর ফ্রন্ট কন্ডিশন এবং এখানে যে সাইডে পেন্ট কন্ডিশন এবং মিটার কনসোলটাকে তোমরা দেখে নাও আর দেখানোর চেষ্টা করব ব্যাক সাইডে টায়ার কন্ডিশন ওকে সো দাদা এই যে মডেলটা আমরা দেখছি এই মডেলটা কোন ইয়ারের আর কি দাম রাখবে 2013 সালের গাড়ি আছে ওকে হ্যাঁ তো এই গাড়িটার দাম আছে মাত্র 30,000 টাকা 30,000 টাকা 2013 মডেল তোমরা 30 এ গ্ল্যামার ফাইনালি পেয়ে যাবে চলে যাবো দেখে নেবো নেক্সট মডেল রয়েছে ডিসকভার দেখে দাও ভালো করে রিপিটে দাদাকে দেখে দাও ক্লোজলি তোমাদের ভালো করে দেখানোর চেষ্টা করব তারা যেন বুঝতে পারে যে গাড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে আউটলুকটাকে দেখো আউটলুক থেকে শুরু করে পিছন সাইড ব্যাক সাইড টায়ার ফায়ার সব কিছু দেখে দাও গাড়িটা খুবই ভালো কন্ডিশনের গাড়ি অসুবিধা নেই গাড়িটার মোটামুটি ওই 2011 সালের গাড়ি বলতে পারেন 2011 মডেল 2011 মডেল ওকে তো এর দাম রেখেছি আমরা মাত্র 22,000 টাকা 22,000 টাকা 22,000 টাকা 2011 ডিসকভার তোমরা 22,000 এ ফাইনাল পেয়ে যাবে দেখে নাও আর লুক তো তোমাদের ভালো করে আমি দেখিয়ে দিলাম এবং টায়ার কন্ডিশনটাকেও দেখিয়ে দিলাম তো এই গাড়ির মধ্যে সেলফ অ্যাভেলেবল রয়েছে সেলফ আছে ওকে সেলফ রানিং আছে সেলফ সেলফ মনে হয় সেলফ রেডি নেই রেডি নেই হ্যাঁ সেলফ হয়ে যাবে চালালে উঠে যাবে হয়তো সেলফ বুঝলে ওকে তো তারপরে নেক্সট মডেল আমরা দেখে নেবো রয়েছে গ্ল্যামার গ্ল্যামার BS4 এর গ্ল্যামার এটা এটা BS6 এর গ্ল্যামার BS6 এর হ্যাঁ BS6 এর গ্ল্যামার আছে ওকে তো এই গ্ল্যামারটা BS6 এর খুব ভালো কন্ডিশন হ্যাঁ এবং খুব দারুণ কন্ডিশনের মধ্যে রয়েছে এটা ভালো গাড়ি রেড কালারের তোমরা দেখে নাও অন্য গাড়ি যে গ্ল্যামার গাড়ি যে খারাপ হচ্ছে যেগুলো কন্ডিশন কিনে সেটা ভালো কন্ডিশনের গাড়ি আছে ওকে সেই গাড়িটা নয় যে গাড়িটা খারাপ হচ্ছে গ্ল্যামার গাড়ি
বিএ সিক্স এর যেটা সেটা নয়, সে গাড়িটা ভালো গাড়ি নিঃসন্দেহে। এই গাড়িটা 2021 গাড়ি আছে। ওকে, এর দাম লেগেছে আমরা মাত্র 62,000। 2021 মডেল 62 ফাইনাল দিয়ে দেবেন? হ্যাঁ, 62,000 দাম আছে। ওকে বন্ধুরা, তোমরা দেখে নাও 2021 মডেল 62 তোমরা ফাইনালি এই মডেলটা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছ। গ্ল্যামার খুবই একটা ভালো মডেল। তো বন্ধুরা, আজকের আপনারা দেখলেন আরিফ হুইলের যেসব পুরনো গাড়ি, সাথে সাথে এখানে তো ফাইন্যান্স অ্যাভেলেবেল, ফাইন্যান্স অ্যাভেলেবেল। এছাড়া আমাদের এখানে নতুন গাড়িও পাওয়া যায়, নতুন গাড়ির সাথে সাথে ব্যাটারি স্কুটিও পাওয়া যায়। নতুন গাড়ি তো ফাইন্যান্স, সব ফাইন্যান্স করা আমরা করি। নতুন গাড়ি, এটা কি মাল্টি শোরুম অ্যাকচুয়ালি? এটা মাল্টি শোরুম, মাল্টি শোরুম। আমি দেখানোর একবার চেষ্টা করবো, তোমরা দেখে নাও। গাড়ি পাওয়া যায় বিভিন্ন রকম মডেলের, তোমরা গাড়ি এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবে। দূরে একবার দেখে নাও, বিভিন্ন মডেলের গাড়ি এখানে অ্যাভেলেবেল রয়েছে। মাল্টি শোরুম উইথ, এখানে তোমরা সেকেন্ড হ্যান্ড গাড়ি পেয়ে যাচ্ছ, তার সাথে সাথে তোমরা এখানে ইলেকট্রিক স্কুটারও পেয়ে যাচ্ছ। তোমাদের একবার দেখানোর চেষ্টা করব, আর কয়েকটা মডেল তোমাদের দেখি আমি। গাড়িটার দাম রেখেছি মাত্র আমরা 68,000 টাকা দাম আছে। 68, এই দাম আছে 57,000 টাকা। আচ্ছা, এই যে গাড়িটা, এই যে রেড কালার, এটা 57,000। এই গাড়িটা কত কিলোমিটার রান করবে? এটা একবার চার্জ দিলে 60 কিলোমিটার যাবে। 60 কিলোমিটার, ওকে তোমরা দেখে নাও। আর গাড়ির স্পিড হচ্ছে 40-45 এর মধ্যে থাকবে, 40-45। আর জাস্ট মডেলটাকে তোমরা দেখে নাও, এখানে তোমরা সব রকম ইলেকট্রিক স্কুটার থেকে তোমরা সেকেন্ড হ্যান্ড এবং নতুন সব রকম তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে। আর এখানে এই যে প্রথমে যে মডেলটা দেখালেন, এই মডেলটা কত কিলোমিটার রান করবে আর কি দাম রাখছেন? ওই তো, তোমার একবার চার্জ দিলে ব্যাটারি চার্জ হতে আধ ঘন্টা 45 মিনিট সময় নেবে, 45 মিনিট একদম পুরো ফুল চার্জ হয়ে যাবে। ওকে, সাথে সাথে একবার চার্জ দিলে ওই আপনার 60 কিলোমিটার যাবে, 60 কিলোমিটার এই মডেলটা যাবে। তো মডেলটা তোমরা দেখে নাও, খুবই ভালো ভালো। এখানে তোমরা ইলেকট্রিক স্কুটারও পেয়ে যাচ্ছ এবং ডিজিটাল মিটারের সাথে তোমরা দেখে নাও, খুবই দারুণ দারুণ মডেল। অফ ডিস্ক ব্রেক সব দিকে দাও, এবং ডিস্ক ব্রেক আমি দেখিয়েছি আগে, এখানে তোমরা দেখে নাও ডিস্ক ব্রেক প্রত্যেকটাই তোমরা পেয়ে যাচ্ছ। এবং বিভিন্ন মডেল এখানে তোমরা রাইডার পেয়ে যাচ্ছ, টিভিএস এর R15 ভার্সন M পেয়ে যাচ্ছ। দাদা, এখন তুমি জানিয়ে দেবে তোমার শোরুমের অ্যাড্রেস, লোকেশন। ও তো, আমাদের শোরুমের লোকেশন আপনার শিয়ালদা থেকে আসুন, শিয়ালদা থেকে এলে আপনাকে শিয়ালদা থেকে যে কোনো তোমার লক্ষ্মীকান্তপুর নামখানা লোকাল ধরবেন। ওকে, লক্ষ্মীকান্তপুর নামখানা লোকালে ধরে আপনি সোজা চলে আসবেন মথুরাপুর স্টেশন। ওকে, মথুরাপুর স্টেশন থেকে নেমে একটু হাঁটতে হাঁটতে স্টেশনের রোড থেকে হাঁটতে হাঁটতে আপনি অটো, ট্রেকার, বাস যা কিছু ধরবেন, রায়দিঘি রুট ধরবেন। ওকে, যে অটো আমি রায়দিঘি যাবো বা মথুরাপুর বা বাইক শোরুম যাবো, সোভানগর যাবো বললে আপনাকে যে কোনো অটো ট্রেকার বাসে উঠবেন, আপনি চলে আসবেন, বলবেন যে সোভানগর বাইক শোরুম নামবো, আপনাকে পুরো আমার শোরুমের সামনে নামিয়ে দেবে। এবং আপনার জন্য কোনো সমস্যা হলে আমাদের ফোন নাম্বার আছে, ফোন নাম্বার ধরে আপনি কথা বলবেন, যদি কোনো সমস্যা হয়, আসতে অসুবিধা হয়, আমাদের সঙ্গে লাইনে থাকবেন, আমরা সবসময় আছি আপনাদের পরিষেবার জন্যে। যখনই ফোন করবেন আমাদের ফোন খোলা, তবে সেকেন্ড হ্যান্ড, সেকেন্ড হ্যান্ড বাইকের ক্ষেত্রে 9টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকবে, খোলা থাকবে। ওকে, এবং যখন খুশি এর মধ্যে আপনারা ফোন করবেন, আমাদের পেয়ে যাবেন। ওকে, সেকেন্ড হ্যান্ড বাইকের ক্ষেত্রে ডাউন পেমেন্ট যেটা হবে সেটা কত পার্সেন্ট পেমেন্ট দিতে হবে? 50% পেমেন্ট করতে হয় সেকেন্ড হ্যান্ড বাইকে। ও লোন দুরকম আছে, সেকেন্ড হ্যান্ড গাড়ির ফাইন্যান্স দুরকম হয়, একটা ছোট লোন, একটা বড় লোন, একটা স্মার্ট কার্ড পার্ট সমস্ত কিছু চেঞ্জ হয়ে আসে একটা। ওকে, আর একটা স্মার্ট কার্ড থাকবে যেমন তার নামে থাকবে, শুধুমাত্র ফাইন্যান্স হবে, সেক্ষেত্রে আপনার নাম ট্রান্সফার হবে না। হ্যাঁ, এখানে টাকাও বেশি যাবে না আপনার, এক বছরে হয়তো 7,000 টাকা বেশি যাবে। ওকে, আর ওটা হলে বছরে আপনার প্রায় 11,000 টাকা বেশি যাবে। আর নর্মালি এখানে গাড়িগুলোর নাম ট্রান্সফার করা হয়? নাম ট্রান্সফার করা হয়, এবং কিছু কোর্ট পেপার যেটা অথরাইজেশন নোটারি করা হয়, ওটা কি হয়? নোটারি কোর্টে এফিডেভিট করে দিই আমরা, অসুবিধা নেই, অথরাইজ করে দিই কোনো গাড়ি হ্যান্ড ওভার করলে। কি ফাইন্যান্সে কি ডকুমেন্টস লাগবে একটু জানিয়ে দেবেন? ফাইন্যান্সে ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, ব্যাংকের বই, এগুলো লাগে। আর এই ইলেকট্রিক গাড়িগুলো কেনার ক্ষেত্রে কি কি ডকুমেন্টস লাগবে? ইলেকট্রিক গাড়ি কেনার ক্ষেত্রে ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের বই তো লাগে না, এখানে কোনো ফাইন্যান্স হয় না, ক্যাশ টাকা গাড়ি। ওকে, হ্যাঁ, এই এর কোনো রেজিস্ট্রেশন করার দরকার হয় না, ইলেকট্রিক গাড়ি, থানাও কোনো পুলিশের হেপা নেই, কোম্পানির একটা কার্ড আছে, ব্যাস ওটাই আপনার সব কিছু, গাড়ির স্মার্ট কার্ডের মতো ওটা একটা কার্ড, ওই কার্ড থাকলে আপনাকে পুলিশ প্রশাসন যে ধরবে দেখালে আপনাকে ছেড়ে দেবে। ওকে, তো এখানে আমরা খুবই ভালো ভালো দারুণ দারুণ গাড়ি দেখে নিলাম, এবং আরও গাড়ি রয়েছে সেটা আমরা পার্ট টুতে দেখাবো, আর ততক্ষণ আমরা পার্ট ওয়ানটাকে স্টপ করবো। আর আমাদের যে কাস্টমারগুলো রয়েছে, ভিউয়ার্সরা, তাদের বেটার থেকে বেটার সার্ভিস দিয়ে থাকবেন। ওকে, ওকে, চলুন তাহলে আমরা এখন। ওকে বন্ধুরা, এখানে প্রত্যেকটা গাড়ি তোমাদের কি দাম ছিল ডিটেলসে সব তোমাদের জানিয়ে দেওয়া হয়েছে। তারপরে যদি তোমাদের কোনো কনফিউশন থাকে, এবং যে ইলেকট্রিক গাড়িগুলো, ইলেকট্রিক গাড়ির বিষয়ে কথা বলতে হলে, সেকেন্ড হ্যান্ড গাড়িগুলোকে বুক করতে হলে, ডিসপ্লের মধ্যে আমি নাম্বার ফ্ল্যাশ করে দিয়েছি, এবং ডিসক্রিপশানে অল শোরুমের কন্ট্যাক্ট ডিটেলস আমি ড্রপ করে দিয়েছি, ওখানে গিয়ে তোমরা চেক আউট করো। তো বন্ধুরা, ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই দাও না, কমেন্ট করে জানাও। তোমরা যদি ফার্স্ট টাইম এই চ্যানেলের মধ্যে ভিজিট করে থাকো,
অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অন করে দেবে। তো এখন আমরা শুরু করতে চলেছি পার্ট টু। পার্ট টু তোমরা না দেখে থাকলে পার্ট টুটা গিয়ে দেখো, ওখানে ভালো ভালো গাড়িগুলো দেখানো রয়েছে, মাইলেজ গাড়ি থেকে হাই সিসির গাড়ি সব রকম রয়েছে, খুব ভালো ভালো গাড়ি দেখতে থাকো। ততক্ষণের জন্য ভালো থেকো, টাটা।